আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, কাছের দূরের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখছেন, প্রিয় চ্যানেল এন টিভিতে দোয়া ও জিকির অনুষ্ঠান, সকলের প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রতি বৃহস্পতিবার বিকাল তিনটা এই আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে আমরা হাজির হই। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বাংলা ভাষাভাষী ভাই বোনদের মাঝে যে একটা উৎস উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং এতে করে অনেক কিছু অজানা জিনিসকে জানার চেষ্টা করেছেন, অনেকে তার কাঙ্ক্ষিত প্রশ্ন করে প্রত্যাশিত উত্তরের মাধ্যমে সুন্দরভাবে আমল করে নিজের জীবনকে সাজিয়ে রব্বে করিমের রাজামন্দি হাসিলের একটি পথ একটি প্রত্যাশা নিয়ে এই অনুষ্ঠান প্রাণকেই দেখেন। সমস্ত দর্শক শ্রোতাবৃন্দু, দোয়া আর দোয়া মুখল এবাদা, দোয়া হলে আবাদতের মগজ, দোয়া আল্লাহর ফাকের কাছে যে আমরা দোয়া করি, দোয়ার মাধ্যমে মনের আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা, মনের তামান্না, মনের নেক জায়জ হাজাত রাব্বে করিমের দরবার আমরা পেশ করি। জিকিরের দ্বারা আল্লাহ তাআলার বড়ত্বকে আমরা প্রকাশ করি, আল্লাহ তাআলার বড়ত্বকে আমরা জিকির করি। জিকির করতে করতে যদি আমরা আমাদের জিহ্বা তুর্তজা রাখি, রাব্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাল ময়দানে মাসে আমরা হাসিতে হাসিতে বেসতে যাবো। সমস্ত দর্শক শ্রোতাবৃন্দু, আজকের এই মহতি মাহফিলে, এই মাহফিলের অনুষ্ঠানে অতিথি হিসাবে দুজন অতিথি আজকে আমাদের স্টুডিওতে আছেন, যিনি একজন যিনি সবসময় আপনাদেরকে এই অনুষ্ঠান কষ্ট বেদনা সহ্য করে অনেক দূর থেকে এসে আপনাদেরকে উপকৃত করছেন, আমাদের শেখ হযরত আব্দুর হাফিজ সাহেব বাংলাদেশে গিয়েছিলেন আপনাদের আমানত দিতে, সে আমানত পৌঁছে দিয়ে এখন আবার আপনাদের সামনে হাজির হয়েছেন। আজকে অনেক কষ্ট করে বারিহাম থেকে এসছেন শেখ হযরত আব্দুর হাফিজ সাহেব, প্রিন্সিপাল শাহবাগ মাদ্রাসা। হযরতকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে, দর্শক শ্রোতাদের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়ের হযরত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু বিল খায়ের। সমস্ত দর্শক শ্রোতাবৃন্দু, আর আমার বাম পাশে আছেন গত দুই সপ্তাহ থেকে যিনি অনেক কষ্ট করে আসছেন অনেক ব্যস্ততার মাঝেও আল্লাহর কালামকে প্রসারের জন্য, বাল্লিগু আন্নিওয়ালা ওয়ায়া, তোমরা পৌঁছে দাও যদিও তুমি একটা জানো, সে হাদিস উপর আমল করে নিজেকে অনেক কষ্ট করে এসে স্টুডিওতে হাজির থাকেন শেখ হযরত আব্দুল আউয়াল সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওর পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ। আমি এখন আমাদের সরাসরি আমাদের শেখ আব্দুল হাফিজ সাহেবের কাছে আমরা যাব, আমাদের শেখ আজকের এই সূচনা লগ্নে কিছু আলোচনা পেশ করবেন, ধন্যবাদ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولذكر الله أكبر انتبه دعاء এবং জিকির অনুষ্ঠানের দর্শক শ্রোতা ভাই বোনেরা, সর্বপ্রথম তরুণ আলিম হযরত মাওলানা সালাউদ্দিন সাহেবের শুকরিয়া আদায় করি, সাথে সাথে আমার সাথে আজকে উপস্থিত আছেন সুনামধন্য আলিমে দিন শেখ আব্দুল আউয়াল সাহেব মাদ্রাজুল আলিয়া। আজকে দোয়া এবং জিকির অনুষ্ঠানের প্রথমে আমার দর্শক এবং শ্রোতা মণ্ডলীর কাছে একটা আবদার রাখি, অনেকে অনেক সমস্যায় জর্জরিত থাকেন, অনেক বিমারি হল, বিমারি অবস্থায় বড় তকলিফ আছেন, প্রায় ফোন করেন যে এখন কোন দোয়া পড়িতাম, কোন জিকির আদায় করতাম। গত কয়েকদিন আগে একজনে বড় অসহায় হইয়া খান্দাকুটি করিয়া এমনভাবে যে আমি এমন সমস্যা, আল্লাহ তাআলা আমারে উদ্ধার করতা, আমার ফ্যামিলির শান্তি আনতা, আমি ফ্যামিলি নিয়া বাচ্চা কাচ্চা নিয়া বড় অসহায়, যেভাবে তাই ক্রন্দন করলা আর খান্দাকুটি করিয়া কইলা, খোয়ার পরে সংক্ষিপ্তভাবে তানে কইলাম যে আপনি শুধু আস্তাগফিরুল্লাহ 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 যস্তা হোকা, আল্লাহর বন্দায় এই আস্তাগফিরুল্লাহ 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 অল ফ্যামিলিজ অফিস হইন,
কিছুদিন পরেই আবার ফোন করিয়া খুশি হইলাম, মৌলানা দোয়া এবং জিকিরের অনুষ্ঠানও আপনি এই তসবিটা বাতাইয়া দিছিলা আর এই জিকিরটা আপনি খুইয়া দিছিলা, আমি এই আদায় করিয়া এত ফল পাইছি, আল্লাহর শুক্রিয়া আদায় করি যে আমার যে সমস্ত সমস্যা আসলাম আল্লাহ তাআলা একেবারে আসানির সাথে ফানির মতো সমস্যার সমাধান করে দিলেন। সুবহানাল্লাহ। আমি বললাম দেখেন এক হাদিসের মধ্যে পাইলাম প্রায় হাজারো বিমারের ঔষধ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইরকম যদি আমরা কোনো এমন কোনো সমস্যায় ফুরিয়া যাই যে আমার সমস্যা সমাধান হন না, আমার চিন্তা দূর হন না, আমি বড় বিপদ পড়ে গেছি, তা আমি আরো ধর্ম আমার দর্শক শ্রোতা সবরে যে এই আমলটা করবা, দেখবা ইনশাল্লাহ ফায়দা পাইবা। একেবারে আসান সহজ সরল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে একটু যদি ভালোইন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। এই তসবিহ এবং জিকির যদি আদায় করতে থাকেন তে দেখবা আপনি অশান্তিতে আছেন, আল্লাহ আপনার শান্তি দান করবা। বেশক বেশক। আপনি বেমারের মধ্যে মুবতলা আছেন, আল্লাহ তাআলা আপনার শিফা দান করবা। বেশক। আপনি এমন পরিশানিতে আছেন, আল্লাহ আপনার পরিশানিরে দূর করিয়া দিবা। এই জন্য একেবারে সহজ সোজা সরল আমরা এই জিকির এই তসবিহটা পাঠ করতে থাকি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। এর জরিয়া কি তৈব, একদিকে আমার পিছনের জিন্দগির গুনা হাত আল্লাহ আমারে মাফ করিয়া দিবা, সামনের জিন্দগির আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার লাগি আল্লাহ আমার ফত্রে সহজ করিয়া দিবা, আর আমার যে সমস্যা আছে আল্লাহ এই সমস্যারে দূর করিয়া দিলেইবা। আল্লাহ তালা আমরারে এই আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের শেখ হযরত মাওলানা আব্দুল হাফিজ সাহেবকে, উনি অত্যন্ত চমৎকারভাবে আমাদের বিভিন্ন পেরেশানি কীভাবে দূর করা যায়, কোন আমলের দ্বারা আমরা উপকৃত হতে পারবো, সুন্দরভাবে সাবলীল বাচ্চা আলোচনা পেশ করেছেন। এখন আমি হযরত শেখ হযরত আব্দুল্লাহ সাহেবকে অনুরোধ করবো আমাদের যথারীতি যেই আজকের বিষয়ভিত্তিক আলোচনা পেশ করার জন্য। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আজকের আমাদের নওজোয়ান আলিমদ্দিন হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব, উনি ওনার উপস্থাপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাবৃন্দ যারা যেখান থেকে দেখছেন, মাশাআল্লাহ ওনার সুযোগ্য উপস্থাপনার মাধ্যমে আমরা যা গুরুত্ব বুঝতে পারতেছি দোয়া ও জিকিরের, আমরা আপনাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমাদের সুযোগ্য উপস্থাপককে আমরা ধন্যবাদ দিচ্ছি। এরপরে বিশেষ করে ধন্যবাদ দিতে হয় হযরতুল আলাম মাওলানা আব্দুল কওয়ারী আব্দুল হাফিজ সাহেব, যিনি মাত্র কয়েকদিন আগে গত সপ্তাহের উনি আপনাদের থেকে দেওয়া আমানত রোহিঙ্গা মুসলমানদের সাহায্যের জন্য গিয়েছিলেন, সেখানে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদের আমানতটুকু যারা ওনার সঙ্গী হয়ে গেছেন সকলের কাঁধে উঠাইয়ে সেখানে বন্টন করে আসছেন, আপনাদের দেয়া আমানত দিয়ে আসছেন। এখন আবার যথারীতি ওনার সাপ্তাহিক এই যে জলসা, এই দোয়া ও জিকিরের মাহফিলের যিনি মেইন আলোচক তিনি এসেছেন, উনি আজকের আলোচনায় ইস্তেগফারের কথা বলেছেন। প্রসঙ্গত ইস্তেগফার সম্পর্কে আমি ওনার সাথেই একাত্মতা ঘোষণা করে যে ইস্তেগফারটা এত বড় এক নেয়ামত আমাদের জন্য। হাদিসের আলোকে যদি আমরা দেখি,
রিয়াদুস সালিহীন যেটা আল্লামা ইমাম নববী রহমতুল্লাহ লিখিত মানে সংকলিত হাদিস গ্রন্থ, এই রিয়াদুস সালিহীনের মধ্যে হযরত আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আনজালাল্লাহু তাআলা আমা নাইনে লি উম্মতি ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন ফাইযা মাযাইতু তারাক্তু ফীহিমুল ইস্তিগফারা ইলা ইয়াউমিল কিয়ামাহ রাওয়াহু তিরমিযী। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করতেছেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য দুইটা আমানতদার আমন দিয়েছেন, দুইটা আমনের মধ্যে দুইটি নিরাপত্তা। একটি নিরাপত্তা হলো কি, আল্লাহ ফরমাইছেন ওমা কান আল্লাহু লিয়াযযিবাহুম, আল্লাহ তাআলা আপনার উম্মতের উপর আযাব দিবেন না, ও আনতা ফিহিম যে অবস্থায় আপনি সেখানে তাদের মধ্যে উপস্থিত ওই সময় আল্লাহর পক্ষ থেকে কোনো গজব কোনো আযাব তাদের উপর আসবে না, আমভাবে আসবে না, এরপরে হ্যাঁ আমভাবে আসবে না, মানে আজাব গজবটা একবারে এইভাবে যেরকম নূহ আলাইহিস সালামের উম্মত পুরা উম্মতকে আল্লাহ তাআলা ডুবে মেরে ফেলছেন বা লূত আলাইহিস সালামের কওমকে পুরা কওমকে খতম করে দিছেন, এরকম মানে আসবে না, বিভিন্ন জায়গায় অল্প অল্প আসবে যেন অন্যদেরকে সেটা সতর্ক করার জন্য। তারপরে আল্লাহ তাআলা কোরআনে কারিমের আরেক আয়াতে পড়ছেন, এই আয়াতের মধ্যে শেষের বাংশে ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলা আপনার উম্মতকে ওই সময় আযাব প্রেরণ করবেন না গজব দিবেন না, ওহুম ইস্তাগফিরুন যে অবস্থায় তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন ফাইদা মাদাইতু, ফাইদা মাদাইতু আমি যখন দুনিয়ার থেকে আমি যখন পরকালের পথে আমি যখন চলে গেলাম আমি যখন দুনিয়ার থেকে এন্তেকাল করলাম তারাক্তু ফিহিমুল ইস্তিগফারা ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত ইস্তিগফারকে রেখে দিয়েছি, এই ইস্তিগফার হলো তাদের জন্য তাদের নিরাপত্তা পাওয়ার একমাত্র ঔষধ, তাদের বিমারি থেকে মুক্তি নেওয়ার একমাত্র মাধ্যম যা আল্লাহর দরবারে বেশি বেশি করে ইস্তিগফার করা। ছোট আরেকটা হাদিসের আলোকে আমি বলি, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কল কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাজিমাল ইস্তিগফারা জালাল্লাহু লাহু মিন কুল্লি যাইকিন ফারাজান অমিন মিন কুল্লি হাম্মিন ফারাজান অমিন কুল্লি যিকিন মাখরাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন মান লাজিমাল ইস্তিগফারা, যিনি ইস্তিগফারকে যেটা মানে লাজিম করে নিয়েছেন অর্থাৎ উনি ইস্তিগফারকে জরুরি মনে করে সবসময় ইস্তিগফার করতে থাকেন, ওই ব্যক্তির জন্য ওই নর এবং নারীর জন্য জালাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজান, প্রত্যেকটা চিন্তার মধ্যে আল্লাহ তাআলা তার জন্য কুশাদিগির ব্যবস্থা করে দেন, অমিন কুল্লি যাইকিন মাখরাজান আর যখনই কোনো একটা যিক এবং কষ্টের মধ্যে পড়ে যান আল্লাহ তাআলা সেখান থেকে তার জন্য ওয়ে আউট ওখান থেকে পরিত্রাণ পাওয়ার ব্যবস্থা করেন, সেটা ও রাজা কাহু মিন হাইসু লা ইহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে সুস্থতা সুস্থতা এবং শান্তি দান করেন যেভাবে হাইসু লা ইহতাসিব, যেই অবস্থায় আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি কল্পনাও করতে পারে না যে কী করে আল্লাহ তাআলা মানুষকে সেই কষ্ট থেকে রোগ থেকে এবং তার বিভিন্ন রকমের সমস্যা থেকে আল্লাহ কী করে সমাধান দিয়ে দিয়েছেন এটা চিন্তাও করতে পারে না। এই হাদিস দুটোর আলোকে আমি বলবো যে আজ আমার হযরত মাওলানা আব্দুল হাফিজ সাহেব জনাব উনি যে ইস্তিগফারের কথা আপনাদেরকে বলেছেন সেই ইস্তিগফার আসলে আমিও পড়ি আপনিও পড়ুন, বেশি বেশি করে যখন ইস্তিগফার আমরা পড়তে থাকবো আল্লাহর গজব আমাদের জন্য রহমতে পরিণত হয়ে যাবে, আর আমাদের উপরে কোনো বিপদ আসলে সেই বিপদ ইনশাল্লাহ ইস্তিগফারের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ মুক্তি করে দিবেন। তাই যাই হোক, এই জিকিরের মধ্যে আমরা যদি আল্লাহ পাকের জিকির আর স্মরণ যদি আমরা না করি, আল্লাহকে যদি স্মরণ না করি, স্মরণ না করলে আমাদের কোনো মানে আল্লাহ পাকের কোনো ক্ষতি নাই, ওনার কোনো আল্লাহর কোনো নোকসান নাই, কিন্তু ক্ষতি বা নোকসান যেটা পাবো সেটা আমাদের ক্ষতি হবে, যেই কারণে আমাদের উচিত আমরা যেন সর্বাবস্থায় আল্লাহ পাকের স্মরণের মধ্যে নিজকে যেভাবেই হোক স্মরণের মধ্যে যেন আমরা নিজকে কী করি আমরা জড়িত রাখি।
যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন যে আমার উম্মতে এই তসবিহটা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওহু আলা কুল্লি শাইইন কাদির। আরেক রাওয়ায়েতে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওহু আলা কুল্লি শাইইন কাদির। এই যে তসবিহ, হুজুর বলেন আমি এই তসবিহটাকে লিয়ান আকুলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলা আখিরিল হাদিস, বলে আহাব্বু ইলাইয়া মিম্মা তলাআত আলাইহি শামস আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আমি নবী যদি এই তসবিহটা একবার করি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওহু আলা কুল্লি শাইইন কাদির, বলে এই তসবিহটা একবার পড়া আমার কাছে এত মূল্যবান মনে হয় যেমন নাকি সূর্যের আলো যদি পুরা সাত আসমান জমিনের মধ্যে যে আলোকিত করে, এই আলোকিত করা যত ধন সম্পত্তি আছে ওই ধন সম্পত্তিগুলোর মালিক যদি আমি হয়ে যেতাম তার চেয়ে বেশি মূল্যবান আমি মনে করি যে আমি যদি এই তসবিহটাকে একবার পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু নাই কোনো ইলাহ আল্লাহ ব্যতীত, লাহুল মুলকু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ তিনি একক তার কোনো শরীক নাই, লাহুল মুলকু সমস্ত রাজত্ব তার, ওয়ালাহুল হামদু সমস্ত প্রশংসার মালিক তিনি, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি সর্ব জিনিসের উপরে সর্বোপরি সর্বশক্তিমান। বলে এই কথাটা আমি যদি আল্লাহর দরবারে একবার বলতে পারি পরে আমার কাছে এটা এত মূল্যবান ধন। তা আমরাও বলি যে এই যে আজকে যে প্রত্যেক বৃহস্পতিবারে জিকির এবং দোয়ার মাহফিল যেটা কায়েম করা হয় আপনাদের জন্য, এই অনুষ্ঠানটি এখানে থেকে রিলে করা হয়, অবশ্যই অত্যন্ত জরুরি যেই ভাই বা যেই বোন নিজকে জিকিরের মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে নিজকে কী করবেন, নিয়োজিত রাখবেন, তিনি সত্যিকার অর্থেই ভাগ্যবান। এবং আল্লাহর জিকিরকে যখনই আপনি আমি করতে থাকব আল্লাহ পাক আপনার আর আমার সমস্ত হাজাতকে পুরা করে দিবেন, মুশকিলাত দূর করে দিবেন এবং আল্লাহ পাকের রহমত আমাদের উপরে আমাদের সন্তানাদের উপরে নাজিল করবেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের শেখ আব্দুল আউয়াল সাহেব অত্যন্ত চমৎকারভাবে ইস্তিগফারের যে ফজিলত বরকত তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে সুন্দর আলোচনা পেশ করেছেন আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের দর্শক শ্রোতাবিন্দু উপকৃত হতে পারবেন। সমস্ত দর্শক শ্রোতাবিন্দু, দোয়া ও জিকির এই অনুষ্ঠান আপনারা প্রতি বৃহস্পতিবার আপনারা দেখতে পান। আমরা ছোটো এখন ব্রেকে যাব, ব্রেক থেকে এসে কিন্তু আপনাদের সাথে আবার দেখাব এমনটাই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।